Hello student, class LKG subject English, date 28th January 2022. Use of in, on, under and near. এখানে আমাদের কি করতে হবে দেখতে হবে এখানে কি করেছে in, on, under and near তে আমাদের ইউজ করে কিছু শব্দ তৈরি করা আছে. First is in the, a fish is in the pond. Master কোথায় আছে পুকুরের মধ্যে. A man is in the car. মানুষটি কোথায় আছে কারের ভেতরে, in মানে ভেতরে. A boy is in a car. বালকটি আছে কারের গাড়িটির ভেতরে. A lion is in the den. লায়নটি কোথায় আছে গর্তের ভেতরে. Den মানে গুহা, গুহার ভেতরে বা গর্তের ভেতরে. Fruit are in a basket. ফলগুলো কোথায় আছে ঝুড়ির ভেতরে. তাহলে এটা গেল ইন. নেক্সট অন, অন মানে ওপরে. এ বয় ইজ অন দ্য বেড, বালকটি কোথায় আছে বেডের ওপরে. এ ভাস ইজ অন দ্য টেবিল, ফুলদানিটি কোথায় আছে টেবিলের ওপরে. বুক আর অন দ্য টেবিল, বইগুলো কোথায় আছে টেবিলের ওপরে. এ বার্ড ইজ অন দ্য ট্রি, পাখিটি কোথায় আছে গাছের ওপরে. এ ক্যাট ইজ অন দ্য ম্যাট, বিড়ালটি কোথায় আছে ম্যাটের ওপরে. তাহলে এখানে আমরা কি পেলাম ইন মানে মধ্যে, ইন মানে ভেতরে, অন মানে ওপরে. তাহলে আমরা ইন দিয়ে পেলাম এ ফিশ ইজ ইন আ পন্ড, এ ম্যান ইজ অন আ কার, ইন এ কার, এ বয় ইজ ইন এ কার, এ লাইন ইজ ইন দ্য ডেন, দ্য ফ্রুট আর ইন দ্য বাস্কেট. অন দিয়ে কি বললাম এ বয় ইজ অন দ্য বেড, এ ভাস ইজ অন দ্য টেবিল, এ বুক আর অন দ্য টেবিল, a bird is on the tree and a cat is on the mat. তাহলে তোমরা এটা সবাই বাড়িতে ভালো করে স্টাডি করবে. থ্যাংক ইউ.